সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন টিকটকের কিন্তু আমাদের যে রেফার করে আর্নিং ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করে দেওয়ার কারণটা কি, কি জন্য বন্ধ করেছে, আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কি কারণে তারা এটা হঠাৎ করে বন্ধ করে দিল? তো এটা তারা আগেই বলে রাখছিল, কিন্তু এটা কিন্তু সীমিত সময়ের জন্য, জাস্ট সীমিত সময়ের জন্য এই অফারটা চালু করেছিল তারা। তো এরপর আমরা যদি যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তো তারা তাদের যে টার্গেটটা ছিল, তাদের যে টার্গেটটা ছিল সেটা ফিল আপ হয়ে গেছে। এই কারণে তারা এখন কিন্তু টিকটকের সেই রেফার আর্নিংটা বন্ধ করে দিয়েছে, কারণ তাদের যেই টার্গেট ছিল, তাদের যেই ইউজার ইউজার বাড়ানোর টার্গেট বা ডাউনলোড ডাউনলোডিং বাড়ানোর যে টার্গেটটা সেটা কিন্তু তাদের ফিল আপ হয়ে গেছে। তো এই কারণেই তারা এটা বন্ধ করে দিয়েছে। তো আপনি যদি বলেন এটাকে আবার চালু হবে কি না হবে, সামনে কি এটা চালু হওয়ার সম্ভাবনা আছে কি না, তো এটা জাস্ট টিকটক কোম্পানি তাদের হাতে। তারা যদি আরও যদি তারা তাদের এই ইউজার বাড়াতে চায় তাহলে অবশ্যই তারা আবার এটাকে চালু করার সুযোগ আছে। তো চালু করতেও পারে নাও করতে পারে, এটা সম্পূর্ণটা তাদের হাতে, ঠিক আছে? তো আমরা যদি টিকটক টিকটকের প্লেস্টোর যে টিকটক টিকটকের ভিতর যাই দেখতে পাচ্ছেন। তো টিকটকে যাই, টিকটকের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি নিচে যাই দেখতে পাচ্ছেন 40 মিলিয়ন রিভিউজ দেখতে পাচ্ছেন, 4.4 স্টার তারা পেয়ে গেছে। তো এরপর দেখতে পাচ্ছেন রেট ফর 12+। তো তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড 1 বিলিয়ন+, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অনেকটা ডাউনলোডার এবং ইউজার অনেকগুলো হয়ে গেছে এখন। তো এভাবে তারা কিন্তু এখানে এখনও কোনো আপডেট দেয় নাই, এটা আবার কোনো দিন খুলবে কি না, রেফার আর্নিংটা তারা কি আবার কিছু করবে কি না, তো সে কোনো এখনও কোনো ই দেয়নি। মেইনলি কথা হচ্ছে তারা একটা টার্গেট দিয়েছিল হচ্ছে এখানে রেফার করে আর্নিং বা রেফার করে তাদের ইউজারটা যে টার্গেটটা ছিল তাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে, তাই এই কারণে আজকে আমরা আর এখান থেকে আর্নিং করতে পারছি না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমি যদি এটা আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে।